হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা এবং ছোট সোনামণিরা অনেক ভালো আছো। উইন্টার আমাদের কাছাকাছি চলে এসেছে, শীতকাল শুরু হতে যাচ্ছে। ঠিক এই সময়ে বাচ্চারা কিন্তু ওয়েদার চেঞ্জের কারণে অনেক বেশি অসুস্থ হয়, অনেক বেশি ঠান্ডা কাশি জ্বর ভাইরাল ইনফেকশনগুলো হয়। সো এই সময়ে কি কি মেডিসিন আমাদের হাতের কাছে রাখা ভালো, বাসায় স্টকে রাখা ভালো, সেটা নিয়ে আজকের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার বেবিদের জন্য আমি আমার মেডিসিন বক্স কি কি মেডিসিন রাখি। এই ভিডিওটি সম্পূর্ণই একটি গাইডেন্স, অর্থাৎ তোমাদের বোঝার সুবিধার জন্য এবং যারা নতুন মাছ বিশেষ করে তাদের বোঝার সুবিধার জন্য কোন কোন মেডিসিনগুলো বাসায় রাখা নিতান্তই প্রয়োজন এবং নিয়মিত ব্যবহারে কাজে আসতে পারে তার জন্যই আজকের এই ভিডিওটা। বেসিক্যালি দিস, সো এখানে বেশ কিছু জিনিস আছে, কী কী আছে এবং সেইগুলো কী কী কাজের এবং কোন ব্র্যান্ডের আমি ইউজ করি, এই সব কিছু নিয়ে আমি আজকে ডিসকাস করব। সো আশা করছি তোমরা সবাই ভিডিওটা অনেক লাইক করবে এবং তোমাদের জন্য অনেক ইউজফুল হবে। ইউজফুল হলে অবশ্যই একটি বড় থামস আপ দিতে ভুলবে না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার এই ভিডিওটি প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই রেকমেন্ড করব সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এবং আমার চ্যানেলে বেবি রিলেটেড আরও অনেক অনেক ভিডিও আছে, তো অবশ্যই রেকমেন্ড করব সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। এবং আমি শিওর তোমাদের ডেইলি লাইফে এবং বেবি বড় করার যে একটা আমাদের জার্নি আছে সেই জার্নিতে তোমাদের অনেক অনেক হেল্প হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে যেন আমার পরবর্তী ভিডিও তোমাদের না মিস হয়। আমি যেহেতু ইউকেতে থাকি, আমি আমার এখানে বক্সে যেই প্রোডাক্টগুলো মেনশন করব সেই সবগুলো ইউকেতে ওভার দ্য কাউন্টার কেনা যায়। সো তোমাদের এই মেডিসিনগুলো কেনার জন্য কোনো রকম প্রেসক্রিপশনের প্রয়োজন নেই, যে কোনো সুপার মার্কেট ফার্মেসি অথবা যে কোনো কর্নার শপ থেকেই তোমরা এই মেডিসিনগুলো খুব সহজেই পেয়ে যাবে। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো আমার ছোট মেয়ের বয়স হলো 1 বছর এবং বড় মেয়ের বয়স 5 বছর। সো যেই জিনিসটা না হলেই না এবং মেডিসিন বক্সে থাকা সবচেয়ে প্রয়োজন সেটা হলো ক্যালপোল। ক্যালপোল হলো প্যারাসিটামল, বাংলাদেশে যেটাকে বলে নাপা। 2 মান্থ প্লাস থেকে এটা ব্যবহার করা যায়। যে কোনো রকম পেইন যেমন টিদিং পেইন বা গলা ব্যথা বা বাচ্চাদের ঠান্ডা কাশি অথবা যদি জ্বর আসে সেক্ষেত্রে ক্যালপোল মাস্ট। লেখা আছে কোন বয়সী বাচ্চাদের জন্য কতটুকু ক্যালপোল দেওয়া প্রয়োজন। তোমাদের বেবিদের ক্যালপোল দেওয়ার আগে এই গাইডেন্সটা চেক করে নিবে এবং এখানে যেভাবে লেখা আছে অবশ্যই সেভাবেই দিতে হবে, কোনো প্রকার বেশি বা কম দেওয়া যাবে না। আর মাঝে মাঝে যখন আমি জিপিতে যাই, ডক্টরের কাছে যাই বা পেডিয়াট্রিশিয়ানের কাছে যাই, অনেক সময় তারা রেকমেন্ড করে যে ঠান্ডা কাশি অথবা জ্বর আসে সেক্ষেত্রে যদি ক্যালপোল দিয়ে সেই অসুখটা বেটার না হয়, কিওর না হয়, সেক্ষেত্রে বলে নিউরোফেন দেওয়ার জন্য। নিউরোফেন বা আইবুপ্রোফেন এটাও 3 মান্থস বেবি থেকে 9 ইয়ার্স পর্যন্ত বাচ্চাদের জন্য ব্যবহার করা যায়। এবং ক্যালপোল কাজ না করলে আমি নিউরোফেন দিই আমার বেবিদের, আমি সবসময় ক্যালপোলটা ফার্স্ট চয়েস রাখি কারণ আমার কাছে মনে হয় ক্যালপোল অনেক বেশি লাইট। আমি চেষ্টা করি আমার বেবিদের প্রথমেই মেডিসিন না দিয়ে যদি চেষ্টা করি হোম রেমেডিস দিয়ে বা কোনোভাবে ওদেরকে কমফোর্টের মাঝে রেখে একটু আরামদায়কভাবে রেখে যদি সেই প্রবলেমটা সারানো যায় অবশ্যই সেটা সবচেয়ে ভালো উপায়। আমার বাচ্চাদের ঠান্ডা কাশি জ্বর সিজন চেঞ্জের সময় যে প্রবলেমগুলো আমরা ফেস করি সেইগুলো নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও আছে কোল্ড অ্যান্ড ফ্লু নামের একটি প্লে লিস্টে। সো অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো চেক করতে ভুলবে না এবং বিশেষ করে কী কী খাবার খেলে বাচ্চারা দ্রুত সারে এবং ভিটামিন সি পরিমাণ বেশি ওরা পায় কোন কোন খাবার থেকে সেই ব্যাপারে আমার ভিডিও আছে। সো অবশ্যই চেষ্টা করবে এই ভিডিওগুলো দেখতে। সো যখন ওই হোম রেমেডিসগুলো ট্রাই করার পরে দেখছি কাজ হচ্ছে না সেক্ষেত্রে আমি মেডিসিন দিই হলো ক্যালপোলের এই স্যাশেটসগুলো। মানে ইন্ডিভিজুয়ালি ছোটো ছোটো প্যাকেট করা আছে এবং এই প্যাকেটে 5 মিল পরিমাণ মেডিসিন আছে। সো দেখা যায় যে হয়তো আমরা অন দ্য গো কোথাও যাচ্ছি বা বেবি সিক, ভালো লাগছে না শরীর অথবা কোনো পেইন আছে অথবা বিশেষ করে হলিডেতে গিয়েছি, বেড়াতে গিয়েছি কোথাও অথবা লং কার জার্নি অথবা লং এয়ার ট্রাভেল আছে, সেই ক্ষেত্রে এই স্যাশেটসগুলো খুবই ভালো, খুবই কাজে দেয়। কারণ এটা জাস্ট যেটা করতে হবে এটা পেপারের, সো কোনো সিজার দরকার নেই এটা কাটার জন্য, কেচি ছাড়াই তোমরা জাস্ট এটা টিয়ার করে এরপর ওদের মুখে তোমরা এভাবে প্রেস করে খাইয়ে দাও, তাহলেও কিন্তু তোমাদের কোনো প্রকার স্পুন অথবা সিরিন কিছু ছাড়াই বেবিদের মেডিসিনটা দিয়ে দিতে পারছো এবং এটা খুবই হ্যান্ডি। ডেফিনেটলি রেকমেন্ড করবো এটা তোমাদের মেডিসিন বক্সে রাখার। আর নেক্সট যেই সিরাপ বা মেডিসিন রাখি সেটা হলো ক্যালকফ। সো বেবিতে দেখা যায় এই সিজন চেঞ্জের সময় অনেক সময় কাশি হয়ে যায়, যখন কাশি হয় তখন এই
ক্যালকফটা দেয়া বাচ্চাদের জন্য অবশ্যই ওয়াইজ। অবশ্যই আগে থেকেই যদি তোমরা ক্যালকফ না দিতে চাও সেক্ষেত্রে আমি যেটা করি, একটু গরম পানি করে এর মাঝে সামান্য পরিমাণে লবণ দেই এবং সামান্য পরিমাণে মধু দেই, তারপর সেটা মিক্স করে প্রতিদিন তিনবার করে খাওয়াই, লাইক সকালে ব্রেকফাস্টের পর অথবা লাঞ্চের পর এবং ডিনারের পর। যদি বেবিরা না খেতে চায় বা ওরা যদি টেন্ডেন্সি থাকে ওদের বমি করার, তাহলে আমি রেকমেন্ড করব খাওয়ার আগে খাওয়াতে, কারণ দেখা গেল ভাত খাওয়ার পরে ওটা খাওয়ালে বমি করে দিল, তাহলে সব কষ্টই বৃথা হয়ে যায়। কারণ যেহেতু বাচ্চারা কিন্তু সিক থাকলে এমনিতেই ওরা খেতে চায় না, ওদের মুখে রুচি চলে যায়, ওদেরকে খুব জোর করে খাওয়াতে হয়। আদা কুচি অথবা একটু লেবুর রস গরম পানিতে হালকা গুলে তারপর সেই পানিটা খাওয়ালেও খুব ভালো কাজ হয়। তো কাশি হলে বাচ্চারা খুবই কষ্ট পায়, দেখা যায় কাশতে কাশতে অনেক সময় বমি করে দেয় বারবার, এবং কাশি সারতেও অনেক সময় নেয়, দেখা যায় অ্যাটলিস্ট এক সপ্তাহ অথবা 10 দিন এই ভাইরাল ইনফেকশনগুলো থাকে, এরপর ওরা বেটার ফিল করে। সো ইটস আ ভেরি ভেরি ডিফিকাল্ট টাইম তখন যায়, বিশেষ করে আমাদের মাদের জন্য। এছাড়াও যেটা কাশি বা ঠান্ডার সময় আমি রাখি মাস্ট, সেটা হলো ভিক্স অথবা ভেপোরেব। সো এইটা 6 মান্থ প্লাস বেবিদের জন্য একটা পাওয়া যায়, আই থিঙ্ক স্মলার বেবিদের জন্য। সো এটা ডেফিনেটলি ফর অ্যাডাল্ট, এটাই আমি ইউজ করি আমার বেবিদের জন্য। সো আমি যেটা করি সেটা হলো এটা বুকে এবং পিঠে এবং হাতের তালুতে পায়ের তালুতে এটা খুব ভালোভাবে রাপ করে দেই, খুব ভালোভাবে মাসাজ করে দেই। এবং আরেকটাভাবে এটা ইউজ করতে পারো যদি বাচ্চাদের নেজাল কনজেশন থাকে অনেক বেশি, যে নাক ওরা ঝাড়তে পারছে না, ক্লিন করতে পারছে না, অথবা নাক দিয়ে অনবরত পানি পড়ছে, সেক্ষেত্রে একটু গরম পানিতে আর কি বাত করে সেইখানে সামান্য পরিমাণে ভেপোরেব দিয়ে এরপরে বাচ্চাদেরকে গোসল করাতে পারো। তখন দেখা যায় যে গরম পানি থেকে যে হালকা ভেপোরেবের যে ভিক্সের যে স্ট্রং স্মেলটা আসছে, সেটা থেকে ওদের নেজাল কনজেশন যা আছে তা অনেকটাই নরম হয় এবং অনেকটা বের হয়, এবং ওদের যেই নাক বন্ধ হওয়ার কারণে রাতে ঘুমাতে পারে না সেই ব্যাপারটা অনেকটা বেটার। তারপর আসছে অলবাস অয়েল। অলবাস অয়েল অথবা ইউক্যালিপটাস অয়েল অথবা ভেপোরেব, এই সবগুলোর স্মেল অনেকটাই একরকম। এগুলো বেসিকলি একটা প্ল্যান্ট বেসড ন্যাচারাল অয়েল। এই অয়েলগুলোর স্মেলটা অনেকটা স্ট্রং থাকে, তাই বেবিদের নাক বন্ধ থাকলে নাক খুলতে সাহায্য করে, অনেক বেশি ঠান্ডা লাগলে সেটাও কিন্তু কিওর হতে সাহায্য করে। খুব সামান্য পরিমাণে ব্যবহার করলে হয় কি, রুমালের মাঝে 1 থেকে 2 ড্রপ এই অলবাস অয়েলটা দিয়ে যদি বেবিদের নাকের কাছে নিয়ে তোমরা ওদেরকে স্মেল করতে বলো, সেক্ষেত্রে কিন্তু ওদের নাকের কনজেশন ইজি হয় এবং নাক খুলে যায়, এই ব্যাপারে খুবই খুবই ভালো কাজ করে। এছাড়াও যেটা আছে সেটা হলো অলবাস বাথ। সো এটা অলবাস অয়েলেরই লাইটার ভার্সন। সো বাথ করার সময় যদি এটা বাথে একটু দিয়ে দাও, তাহলেও দেখা যায় যে খুব ভালো স্মেল হয় এবং পাশাপাশি স্ট্রং স্মেলের কারণে ওদের নাক খুলে যায়। এই সব কিছুই কিন্তু বেবিদের জন্য সুইটেবল। সো তোমাদের যদি মনে কোনো প্রকার সন্দেহ থাকে যে এই প্রোডাক্টগুলো কি বাচ্চাদের জন্য সুইটেবল কি না, তোমরা তোমাদের হেলথ ভিজিটরের সাথে কথা বলতে পারো অথবা পেডিয়াট্রিশিয়ান ডক্টরের সাথে কথা বলে জেনে নিতে পারো। এবং এখানে যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি, আমি জানি এগুলো হয়তো যারা বাংলাদেশে থাকো তাদের কাছে হাতের কাছে নাও তোমরা পেতে পারো, বা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে চাও, তাহলে আমি এগুলো একটাও সেল করি না। সো আনফর্চুনেটলি তোমাদের ফেসবুক পেজ আছে অনেক অথবা অনলাইনে অনেক রকম ওয়েবসাইট আছে, সেগুলোর মাধ্যমে তোমরা ইউকে থেকে এগুলো অর্ডার করতে পারো, করে তারপর বেবিদের কি ব্যবহার করে দেখতে পারো এগুলো ঠিকমতো কাজে দেয় কি না। বাট আমি সবসময় প্রোডাক্টগুলো খুবই ইউজফুল মনে হয়েছে আমার কাছে এবং খুব দ্রুত কাজ করেছে আমার কাছে যেটা মনে হয়েছে। অবশ্যই এভরি সিকনেস ইজ ডিফারেন্ট, এভরি বেবি ইজ ডিফারেন্ট, একজনের ক্ষেত্রে কাজ করলে সেটা আরেকজনের ক্ষেত্রে নাও কাজ করতে পারে, সেটা অবশ্যই মাথায় রাখবে। এবং আমি পার্সোনালি কোনো মেডিসিন এখানে রেকমেন্ড করছি না, এটা সম্পূর্ণ এই মেডিসিনগুলো ওভার দ্য কাউন্টার কিনতে পাওয়া যায়, অর্থাৎ কোনো ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কিনতে পাওয়া যায়। তাই অবশ্যই তোমরা যদি এমন মেডিসিন ব্যবহার করতে চাও, চেষ্টা করবে ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে মেডিসিনগুলো ব্যবহার করতে। আমি যেটা রাখি মেডিসিন বক্সে সেটা হলো সরিষার তেল। সরিষার তেল কিন্তু একটা ন্যাচারাল রেমেডি, হোম রেমেডি ঠান্ডা কাশি সারার জন্য খুবই খুবই কার্যকরী। সরিষার তেলেরও কিছু রেসিপি আছে আমার চ্যানেলে, এটা সেই রেসিপি থেকে একটি বানানো। সো চেষ্টা করবে রেসিপিগুলো দেখে নিতে, এবং ঠান্ডা লাগলে আমি শুধু ভিক্স ভ্যাপোরাব ছাড়াও কিন্তু এই সরিষার তেলটাও আমার বেবিদের সব সময় কাছে রাখি। স্যালাইন নেজাল স্প্রে এইগুলো ছাড়া তো অবশ্যই একদমই চলবে না, কারণ বাচ্চাদের যখনই নাকে অনেক বেশি কনজেশন হয় তখন স্যালাইনগুলো খুবই খুবই কাজ করে। সো এটাও মাত্রই অ্যামাজন থেকে ডেলিভারি পেলাম। সো অবশ্যই আমি এখানেও আমি ফার্স্ট যে কাজটা করবো সেটা হলো দুইজনের আলাদা আলাদা নাম লিখে রাখছি যেন মিক্স না হয়ে যায়।
কারণ যেহেতু এটা নেজাল স্প্রে, নাকের একদম ভিতরে ঢুকিয়ে স্প্রে করতে হয়, তাই হাইজিন মেনটেন করার জন্য কিন্তু দুটো বেবি থাকলে আলাদা আলাদা এই দুটো স্প্রে কিনে রাখা ভালো, তাহলে দুজনের ব্যবহার করতে সুবিধা হবে। এছাড়াও নাক পরিষ্কার করার জন্য নেজাল অ্যাসপিরেটর বা নেজাল ক্লিনার তো রাখা একদমই মাস্ট। বেবিদের নাক কিভাবে পরিষ্কার করতে হয় এই নিয়ে কিন্তু আমার সেপারেট একটি ভিডিও আছে, আমার ছোট জনের নাক ক্লিন কিভাবে আমি করতাম যখন ও আরো ছোট ছিল সেই ব্যাপারে ডিটেইলস আছে, ভিডিওটি অবশ্যই দেখে নিবে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো থার্মোমিটার। সো বেবিদের কি জ্বর আসলো কি আসলো না বা জ্বর আসলে কিরকম ট্রিটমেন্ট দিব এই সব কিছু বোঝার জন্য কিন্তু থার্মোমিটার মেডিসিন বক্সে রাখা মাস্ট, এবং ডিজিটাল থার্মোমিটার হলে তো আরও ভালো, তাহলে এক্স্যাক্টলি বেবি টেম্পারেচার সম্পর্কে আমরা বুঝতে পারবো এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিতে পারবো। এবং অবশ্যই যদি টেম্পারেচার 37.5 অথবা 99.5 বা 100 ডিগ্রির উপরে যদি বেবির টেম্পারেচার যায় সেক্ষেত্রে কিন্তু যত জলদি সম্ভব আমাদের ডক্টরের পরামর্শ নিতে হবে। এছাড়াও আরেকটি মেডিসিন আমি রাখি, সেটা হলো পিরিটন সিরাপ। এটা একটি অ্যালার্জি মেডিসিন, এটা ওভার দ্য কাউন্টার কিনতে পাওয়া যায় না, কিন্তু যদি ফার্মাসিস্টকে জিজ্ঞেস করা হয় তাহলে ওরা বিভিন্ন রকম প্রশ্ন করে এবং এরপর যদি ওরা মনে করে বাচ্চাদের জন্য এটা দেওয়া ঠিক তাহলে ওরা দেয়। 1 ইয়ার প্লাস হয়ে গেলে এটা বাচ্চাদের দেওয়া যায়। যে কোনো রকম স্কিন অ্যালার্জি, ফুড অ্যালার্জি বা পেট অ্যালার্জি অথবা যে কোনো রকম হেই ফিভার, যদি বেবিদের র্যাশেস হয় গায়ে, সেই ক্ষেত্রে কিন্তু এই পিরিটন ওষুধটা খেলে বেবিদের ঘুম ভালো হয় এবং সেই র্যাশেসের জন্য যে চুলকানিটা থাকে সেটা অনেকখানি বেটার হয়। সো অবশ্যই এই মেডিসিনটাও দেওয়ার আগে ডক্টরের সাথে পরামর্শ করে তারপর দিবে। এছাড়াও বাচ্চারা কিন্তু সবসময় ব্যথা পায়, দেখা গেল ওরা স্কুল শুরু করেছে অথবা বাইরে আমরা হাঁটতে যাচ্ছি হঠাৎ করে পড়ে গেল, পড়ে যেয়ে ব্যথা পেলো, ইভেন বাসাতেও ব্যথা পেতে পারে। সেক্ষেত্রে যদি বাচ্চাদের কনুইতে ছিলে যায় বা হাত ধুতে ছিলে যায় সেক্ষেত্রে স্যাভলন ক্রিম তো অবশ্যই মাস্ট, নট নেসেসারিলি স্যাভলন ক্রিম, যে কোনো রকম অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিম, যেই ক্রিমগুলো থেকে যে ব্যাকটেরিয়াটা ডেভেলপ করছে বাচ্চা বা ব্যাকটেরিয়াটা আছে সেটা কিল হয়ে যাচ্ছে, সেরকম কোনো অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্রিম অবশ্যই তোমাদের মেডিসিন বক্সে রাখবে। বেশি ফ্রিকোয়েন্টলি ব্যথা পাচ্ছে বা পড়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি অবস্থা হলো মিনি ফার্স্ট এইড কিট, প্রোটেক্ট এগেইনস্ট ডার্ট অ্যান্ড জার্মস অ্যান্ড ব্যাকটেরিয়া। সো অবশ্যই এই রকম একটি ফার্স্ট এইড কিট যদি তোমার হাতের কাছে রাখো তাহলে সেটা বাচ্চারা ব্যথা পেলে খুবই খুবই ইউজফুল, কারণ এর ভিতরে এই ক্লিনজিং ওয়াইপসগুলো কী করে, যদি তোমাদের বাচ্চাদের যেখানে ব্যথা পেয়েছে সেখানে অনেক বেশি ডার্ট থাকে বা ময়লা থাকে সেক্ষেত্রে ক্লিনজিং ওয়াইপগুলো দিয়ে এরপর জায়গাটা খুব ভালোভাবে ক্লিন করে, যদি প্রয়োজন হয় পানি দিয়ে ক্লিন করে জায়গাটা ড্রাই করে, স্যাভলন ক্রিম লাগানোর পরে কিন্তু ড্রাই স্কিনে প্লাস্টারটা লাগাতে হবে। বাচ্চারা ব্যথা পেলে ওদেরকে খুশি করার জন্য সবচেয়ে যেই জিনিসটা কাজ করে সেটা হলো প্লাস্টার। সো প্লাস্টার বাচ্চারা খুবই লাইক করে এবং ওরা সবসময় ওয়েট করতে থাকে কখন একটা প্লাস্টার ওদেরকে লাগাবো। আমার বেবি বড় জন আয়াত, সে তো এমনি এমনি বলে মাম্মি ক্যান আই প্লে উইথ আ প্লাস্টার, সো মাঝে মাঝে আমি ওকে একটা প্লাস্টার দিই জাস্ট খেলা করার জন্য। সো প্লাস্টার কিন্তু 3 ইয়ার্স প্লাস থেকে ব্যবহার করা রেকমেন্ড করে ডক্টরসরা। 3 ইয়ার্স নিচে যেহেতু বেবিদের স্কিন অনেক বেশি সফট হয়, ডেলিকেট হয়, সেক্ষেত্রে প্লাস্টারটা কি বাচ্চাদের জন্য ভালো কি না সেক্ষেত্রে অবশ্যই তোমার ডক্টরের সাথে কথা বলে তারপরে অ্যাপ্লাই করবে। সো দিস আর দ্য লাভলি কিউট লাইক স্টিকার টাইপের প্লাস্টার, সবগুলোই কিন্তু ডিফারেন্ট পো প্যাট্রোলের ক্যারেক্টারের স্টিকার টাইপের। সো বেবিরা বাচ্চারা যদি ব্যথা পায় এগুলো দেখলে খুবই খুশি হবে এবং ডেফিনেটলি কান্নার সাথে সাথে বন্ধ করে দিবে হোপফুলি। আর এই ড্রেসিং প্যাড আছে, সো যদি বেবিরা অনেক বেশি ব্যথা পায় সেক্ষেত্রে ড্রেসিং প্যাড দিয়েও কিন্তু তোমরা জায়গাটা ড্রেসিং করে এরপরে র্যাপ করে দিতে পারো বা ব্যান্ডেজ করে দিতে পারো। এই কাটা ছেঁড়া বা ওয়ন্ড অথবা ব্যথা পেলে বাচ্চাদের কীভাবে ট্রিট করতে হয় এই ব্যাপারে আমি অল্প স্বল্প মোটামুটি জানি, এর কারণ হলো আমি ফার্স্ট এইড ট্রেন্ড। সো এভরি 3 ইয়ার্স আমাদের কোম্পানি থেকে আমাদেরকে ফার্স্ট এইড ট্রেনিংয়ের জন্য কোর্স করায়, আমি রিসেন্টলি সেই কোর্সটা করেছি লাস্ট উইক, তাই আমার মেমোরি এখন অনেক বেশি ফ্রেশ আছে, এইগুলো আমি তোমাদের সাথে ব্রিফলি শেয়ার করলাম। আর একটি যে জিনিসটা আমি রাখি সেটা হলো ল্যাক্সিডো। সো আমি শিওর তোমরা আমার আগের ভিডিওগুলো ফলো করলে সবসময় দেখবে আমি এটার কথা মেনশন করি। মাঝে মাঝে দেখা যায় বেবিরা যখন জ্বর হয় বা ঠান্ডা লেগে যায় ওরা খেতে চায় না, তখন আমরা চেষ্টা করি যেভাবেই হোক ওদেরকে কিছু না কিছু খাওয়াতে, তো তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে বেবিদের যে টোটাল ইমিউন সিস্টেম বা সেই উইক হয়ে যায়, ওদের যে বডি নর্মাল ফাংশনালিটি মাঝে মাঝে সেটা উইক হয়ে যায়, ওদের বডি ঠিকমতো ফাংশন করে না, এবং সেই ক্ষেত্রে যখন আমরা ওদেরকে
চেষ্টা করি অল্প হলেও খাওয়াতে বা অনেক বেশি মেডিসিন দেই, সেক্ষেত্রে ওরা কিন্তু মাঝে মাঝে কনস্টিপেটেড হয়ে যায়, অর্থাৎ ওদের পটি দেখা যায় ক্লিয়ার হচ্ছে না বা ওরা অনেক বেশি কনস্টিপেটেড ব্লোটেড ফিল করে। সো সেক্ষেত্রে এই মেডিসিনটা ডেফিনেটলি আমি রেকমেন্ড করবো। যদি তোমরা ইউকেতে থাকো তাহলে ডক্টরের কাছে গেলেই যদি বলো ল্যাক্সিডো, এবং এটা হলো পেডিয়াট্রিক ল্যাক্সিডো, সো বেসিক্যালি এটা বাচ্চাদের ভার্সন অফ দিস ল্যাক্সিডো অথবা ল্যাক্সেটিভ, সেটা ডক্টরসরা একবার বললেই তোমাদেরকে ওরা প্রেসক্রাইব করে দিবে যদি বলো বেবিরা কনস্টিপেটেড থাকে অফটেন। এটা আমি রাখি এবং এটা আমি আয়াতকে দেই, কারণ দেখা যায় যে কনস্টিপেশনের কারণে ওরা আরও বেশি খেতে চায় না, আরও বেশি ব্লোটেড ফিল করে। সো এই একটি স্যাশেটস যদি রাতে ঘুমানোর আগে একবার পানিতে সামান্য পরিমাণে পানিতে মিক্স করে দেই, দেখা যায় নেক্সট ডেতে ওদের পটি ক্লিয়ার হয়ে যায়। সো ল্যাক্সিডো অথবা ল্যাক্সেটিভ টাইপের মেডিসিন তোমাদের মেডিসিন বক্সে রাখার জন্য ডেফিনেটলি রেকমেন্ড করবো। এই ছিল আমার মেডিসিন বক্সের ভিতরে আমি কি কি রাখি। এখন আমি কিছু হাইজিনের ব্যাপারে জাস্ট আমার আইডিয়া শেয়ার করব তোমাদের সাথে, এবং আমি আশা করব তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং এগুলো টোটালি কমন সেন্স, সো ডেফিনেটলি এগুলো হয়তো অবশ্যই আমাদের সবার জানা, বাট আমি জাস্ট একটা হেডস আপ দিচ্ছি। সো যদি আমাদের বাসায় দুটো বেবি থাকে তাহলে আমরা যেন কিছু কিছু জিনিস একটু আলাদা রাখার চেষ্টা করি, কারণ ভাইরাল ইনফেকশন বা ভাইরাস দেখা যায় খুব দ্রুত একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ে, একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা খুবই দ্রুত ক্যাচ করে। সো তার জন্য ডেফিনেটলি আমরা যেন দুটো ডিফারেন্ট সিরিঞ্জ রাখি বাচ্চাদের মেডিসিন খাওয়ানোর ব্যাপারে, ব্যাপারটা খেয়াল রাখি, কারণ দেখা যায় একই সিরিঞ্জ দিয়ে মেডিসিন খাওয়ালে অবশ্যই একটা বাচ্চা সিক থাকলে আরেকটা বাচ্চা সিক হয়ে যাওয়াটা খুবই খুবই স্বাভাবিক। সো আমি রেকমেন্ড করবো দুটো ডিফারেন্ট কালার সিরিঞ্জ রাখার জন্য মেডিসিন খাওয়ানোর জন্য। তোমরা যদি কনফিউজ হয়ে যাও এখানে একটা ছোটো পেপার দিয়ে নামটা লিখে রাখবে, বাচ্চাদের নাম কোনটা কার জন্য ব্যবহার করছো, অথবা যদি সেম সিরিঞ্জ হয় সেক্ষেত্রেও নাম লিখে রাখলে তোমরা ইজিলি সেটা বুঝে যাবে। এছাড়াও নাক ক্লিন করার জন্য আমরা যেই নোজ ক্লিনারগুলো ইউজ করি সেগুলো কিন্তু চেষ্টা করবে অবশ্যই অবশ্যই যেন সেপারেট হয়, অথবা একই নোজ ক্লিনার ইউজ করলে তোমরা একবার ওয়াশ করার পরে তারপর আরেকবার বাচ্চাকে সেই নোজ ক্লিনারটা খুব ভালোভাবে গরম পানি দিয়ে হালকা সাবান দিয়ে ধুয়ে তারপর আরেকটা বাচ্চাকে ব্যবহার করো। আমি রেকমেন্ড করবো দুজনকে টোটালি সেপারেট নোজ ক্লিনার দিয়ে নাক ক্লিন করার জন্য, বাট অবশ্যই মাঝে মাঝে দেখা যায় হাতের কাছে পাচ্ছি না অথবা অ্যাভেলেবল না অথবা কেনার সময় পাইনি, সেক্ষেত্রে ডেফিনেটলি চেষ্টা করবে এটা করতে। এবং থার্ড থিং যেটা সেটা হলো বাচ্চারা যখন হাঁচি দিবে বা কাশি দিবে চেষ্টা করবে সেই টিস্যুটার সাথে সাথে বিনে ফেলে দিতে, যেটা আমি আগে হয়তো এই প্র্যাকটিসটা আমার ছিল না, আমি নাক মুছে রেখে দিলাম কোথাও, হয়তো নেক্সট টাইম আবার সেটা দিয়ে নাক মুছলাম, কিন্তু এখন যেহেতু আমার বাসায় দুটো বাচ্চা আছে সো ওই টিস্যুটা কার ছিল, আয়াতের ছিল না সিরাতের ছিল, কার নাক মুছেছিল, লাইক ভেরি কনফিউজিং। সো আমি যেটা করি এখন যে টিস্যু দরকার হলে তোমাদের যদি টিস্যু যেগুলো প্যাকেট টিস্যু থাকে সেগুলো অনেক বড় থাকে, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা হাফ করে কেটে নাও, কিন্তু চেষ্টা করবে অবশ্যই নোজটা ক্লিন করার পর পরই সেই টিস্যুটা বিনে ফেলে দিতে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। এভাবে কিন্তু আমরা ব্যাকটেরিয়া যেন না ছড়ায় বা এই ভাইরাল ইনফেকশনটা যেন না ছড়ায় সেটার দিকে খেয়াল রাখতে পারবো এবং অ্যাভয়েড করতে পারবো। এছাড়াও জাস্ট জেনারেল পানির গ্লাস আলাদা, প্লেট আলাদা অথবা টাওয়াল আলাদা, এই ব্যাপারগুলো যেন খেয়াল রাখি। এছাড়া আরেকটা জিনিস যেটা আমি মাস্ট মাস্ট ব্যবহার করি এই উইন্টারে, এবং উইন্টার আসলেই আমি হাতের কাছে নিয়ে রাখি, সেটা হলো নেবুলাইজার। নেবুলাইজার বা অনেকে বলে অ্যারোসল মেশিন, বাংলাদেশে সেটা কিন্তু এখন খুবই অ্যাভেইলেবল, অনেক ফার্মেসিতেই আছে, ওখানে যেয়ে দেওয়া যায় অথবা অনেকেই বাসায় কিনে রাখে বাচ্চাদের ব্যবহারের জন্য। এটা একটি লাইফ সেভার থিং, আই রিয়েলি হ্যাভ টু সে, কারণ সি ইট জাস্ট সেভড মাই লাইফ সো মাচ। সো আমার নেক্সট ভিডিও আমি করব নেবুলাইজার নিয়ে, নেবুলাইজার কীভাবে ব্যবহার করতে হয়, নেবুলাইজারের কী কাজ এবং কীভাবে সুবিধা হয় বাচ্চাদের ঠান্ডা কাশি সারানোর জন্য, কি একটা ডিটেইলস ভিডিও করব নেবুলাইজারে, তাই এই ভিডিওতে আর এত বেশি কিছু বলছি না। অবশ্যই বাচ্চাদেরকে প্রতিদিন চেষ্টা করবে মাল্টিভিটামিন সিতে, বিভিন্ন বয়সী বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের মাল্টিভিটামিন পাওয়া যায়, বড়দের জন্য গামি ভিটামিন এবং ছোটদের জন্য লিকুইড যেটা দুধের সাথে মিক্স করে খাওয়ানো যায় বা খাবারের সাথে মিক্স করে খাওয়ানো যায় অথবা জাস্ট এমনিও সিরিঞ্জ দিয়ে দেওয়া যায়। তো অবশ্যই রেকমেন্ড করব তোমরা এই মাল্টিভিটামিনগুলো বাচ্চাদের ডেইলি রুটিনে খাবারের সাথে দিতে কিন্তু একদম ভুলবে না। এছাড়াও প্রতি তিন মাস পর পর বাচ্চাদের ওষুধের মেয়াদ চেক করবে, কারণ মাঝে মাঝেই দেখা যায় ওষুধের বক্সে অনেকদিন ওষুধ পড়ে থাকলে সেগুলো এক্সপায়ার্ড হয়ে যায় বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তাই অবশ্যই খেয়াল রাখবে প্রতি তিন মাস পর পর যেন
এক্সপায়ার্ড মেডিসিনগুলো আমরা আলাদা করে ফেলি এবং সেগুলো ফেলে দেই। আচ্ছা, আমার আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক ইউজফুল হয়েছে, তোমরা এর থেকে কিছু জানতে পেরেছো এবং অল্প হলেও উপকার হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই প্লিজ একটি বড় থামস আপ দিতে ভুলবে না, এবং তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে আমার যে কোনো একটি ভিডিও যদি ভালো লেগে থাকে সেটা শেয়ার করতে ভুলবে না। সি ইউ সুন অন মাই নেক্সট ভিডিও, টিল দেন তোমরা অনেক ভালো থাকো এবং ছোট সোনামণিদের অনেক যত্ন নিও। বাই।